আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ঘোষণা, আপডেট করা না হলে ফ্রিজ করা হতে পারে অ্যাকাউন্ট, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মাত্র 27 বছর বয়সে আসাম বিধানসভায় পা রাখলেন আশরাফুল হোসেন, 21-এর বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নেতৃত্বের অক্ষমতায় কোভিড বৃদ্ধির কারণ, কেন্দ্রকেই দুষলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। উজান আসামে 37 আসনে মিমের ভূমিকা পালন করল অগপ রাইজর দল, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মমতা ব্যানার্জিকে দানবী মন্তব্য, স্থায়ীভাবে বন্ধ করা হলো অভিনেত্রী কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট। মোদীর বারাণসী, রাম জন্মভূমি অযোধ্যার ভোটে শোচনীয় পরাজয় হল বিজেপির। গত 24 ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 3,62,649 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হল 3,445 জনের। এক নজরে থাকবে আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার করোনা ভাইরাসের বিস্তারিত পরিসংখ্যান। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর ফোন রাজ্যপালকে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্রাহকদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। 31 মে 2021 তারিখের মধ্যে অ্যাকাউন্টের KYC কমপ্লিট না হলে ফ্রিজ করা হতে পারে অ্যাকাউন্ট। কোভিড পরিস্থিতির ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক বদল আনা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পক্ষ থেকে। সম্প্রতি ঘরে বসে ভিডিও KYC সুবিধা চালু করেছে SBI, যেখানে গ্রাহকরা ঘরে বসে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে। এক বিবৃতিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ফলে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকরা। তাই মেইল বা পোস্ট অফিসের মাধ্যমে KYC আপডেটের নথি পাঠাতে পারবেন গ্রাহকরা। এই সংক্রান্ত কাজের জন্য ব্যাংকের কোনো শাখায় যাওয়ার দরকার নেই। যদি 31 মে 2021 তারিখের মধ্যে KYC আপডেট করা না হয়ে থাকে, তাহলে গ্রাহকদের CIF ফ্রিজ করা হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া KYC ভেরিফিকেশন করার জন্য যে কোনো পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণপত্র দেখাতে হবে। নির্দিষ্ট ইমেইল আইডি এবং পোস্টের মাধ্যমে এই নথি পাঠাতে পারবেন গ্রাহকরা। স্টেট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে। অপরদিকে মাত্র 27 বছর বয়সে দেশপুরে পা রাখলেন আশরাফুল হোসেন, 21-এর বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক। মাত্র 27 বছর বয়সে বিধানসভায় পা রাখতে সক্ষম হলেন আশরাফুল হোসেন। ছেঙ্গা কেন্দ্র থেকে জয়ী এই AIDF প্রার্থী এবারের বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক। নানা সমাজসেবামূলক কাজে জড়িত আশরাফুল একজন মিয়া কবিও। মিয়া কবিতা লেখার সূত্রে তার নাম প্রথমবারের মতো চর্চায় আসে। সমাজসেবার মাধ্যমে জনসাধারণের পাশে থাকা আশরাফুল NRC-র কাজ চলার সময়ে জনসাধারণের সাহায্যে এগিয়ে আসেন। ডিবুটার সমস্যায় জর্জরিত ভুক্তভোগী মানুষের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার সূত্রে অখিল গগৈর কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ছাত্র সংগঠন ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। 2019 সালে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম থেকে স্নাতক হন তিনি। বেশ কিছুদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন আশরাফুল। প্রায় 52,000 ভোটের ব্যবধানে অগপ প্রার্থী রবিউল হোসেনকে হারিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আশরাফুল বলেন, এই জয় জনসাধারণের জয়। তিনি আরও বলেন, জনতা তার উপর আস্থা রেখে এই জনাদেশ দিয়েছেন, ফলে আগামী দিনে তিনি জনসাধারণের হয়ে যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠভাবে আওয়াজ তুলবেন। জনসাধারণকে কখনো বিমুখ করবেন না বলে উল্লেখ করেন তিনি। তার নির্বাচনের ব্যয়ভার জনসাধারণ নিজেরাই বহন করেছেন বলে জানান তিনি। বলেন, তাদের এই সাহায্যের কথা তিনি কখনো ভুলবেন না। জনসাধারণের সেবক হিসেবে ভবিষ্যতে জনমুখী কাজ করতে চান বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, টিকিট পাওয়ার পর থেকেই আশরাফুল হোসেনকে নিয়ে ছেঙ্গা কেন্দ্রের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল। লক্ষণীয় বিষয় হলো, এবারের নির্বাচনে কংগ্রেস দলের 4 বারের বিধায়ক শুকুর আলী আহমেদকে শুধুমাত্র পরাজিত করাই নয়, তাকে তৃতীয় স্থানে পাঠান AIDF প্রার্থী আশরাফুল। মোট 74,110 বুথ পেয়ে জয়ী হয়েছেন এই যুব বিধায়ক। দ্বিতীয় স্থানে থাকা অকপ প্রার্থী রবিউল হোসেন পেয়েছেন 23,200 বুথ।
অপরদিকে উজানে 37 আসনে মিমের ভূমিকা পালন করলো অগপ রাজ্যর দল। দীর্ঘ দেড় দশক পর রাজ্যে খাতা খুলল বামেরা। সরভুগ ও শিবসাগরে উঠল লাল নিশান। দীর্ঘ দেড় দশক পর রাজ্যে খাতা খুলল বামেরা। এবারের নির্বাচনে নিম্ন আসামের বরপেটা জেলার সরভুগ আসনে মহাজোট সমর্থিত সিপিএম প্রার্থী মনোরঞ্জন তালুকদার বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শঙ্কর দাসকে প্রায় 12,000 ভোটের ব্যবধানে পরাস্ত করেছেন। তালুকদার পেয়েছেন 95,726টি ভোট। মনোরঞ্জন তালুকদার ছাত্রজীবন থেকে দলের একনিষ্ঠ কর্মী। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে সর্বোচ্চ আসনে দুবার বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান। একবার বরপেটা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে জয়ের মুখ দেখতে পারেননি। তালুকদার কণ্ঠশিল্পী হিসেবে নামডাক আছে, তাছাড়া ক্রীড়া সংগঠক হিসেবেও তার খ্যাতি আছে। তিনি রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি। সর্বোচ্চ আসনটি সিপিএম এর শক্তিশালী গাঠি। 1978 থেকে চারবার এই আসনে বিধায়ক নির্বাচিত হন দলের প্রবীণ নেতা হেমেন দাস। সর্বশেষ 2006 সালে এই আসনে বিধায়ক নির্বাচিত হন দলের আরেক প্রবীণ নেতা উদ্ধব বর্মন। 2011 সালে সিপিএমকে হারিয়ে সর্বোচ্চ দখল করে বিজেপি। এখানে বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস টানা দুইবার বিধায়ক নির্বাচিত হন। কিন্তু এবার রঞ্জিত দাস সর্বোচ্চ ছেড়ে পাঠাচারকুচি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ দলের জেলা সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ শঙ্কর দাসকে টিকিট দেয় বিজেপি। কিন্তু সিপিএম এর কাছে পরাস্ত হতে হলো শঙ্কর দাসকে। সিপিএম এবার সর্বোচ্চ ছাড়াও রঙ্গিয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, তবে রঙ্গিয়াতে প্রায় 20,000 ভোটে বিজেপির ববেশ কলিতার কাছে হেরে যান সিপিএম প্রার্থী ভগবান দেব মিশ্র। রাজ্যের আরো দুই বাম দল সিপিআই ও সিপিআইএমএল একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু দুই আসনেই পরাস্ত হতে হয়েছে। এদিকে বামপন্থী হিসাবে পরিচিত কৃষক আন্দোলনের নেতা অখিল গগৈ প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি শিবসাগর আসনে বিজেপি প্রার্থী সুরভি রাজকুয়ারকে 11,875 ভোটে পরাস্ত করে নির্বাচিত হয়েছেন। অখিল পেয়েছেন 57,219টি ভোট। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত দেড় বছর ধরে অখিল গগৈকে বিনা বিচারে জেলে আটকে রেখেছে এনআইএ। জেলে বসে রাইজর দল নামে নতুন দল গঠন করেন অখিল। বিজেপি এআইডিএফ ও কংগ্রেস থেকে সমদূরত্ব বজায় রাখতে মহাজোটে সামিল হয়নি রাইজর দল, বরং ছাত্র সংগঠন আশুর নেতৃত্বে গঠিত আসাম জাতীয় পরিষদের সঙ্গে জোট গড়ে রাইজর দল। তবে এই জোট কার্যত মুখ তুবড়ে পড়ে, শুধু অখিল গগৈ নির্বাচিত হয়েছেন। গত দুই বিধানসভায় বামপন্থী কোনো বিধায়ক ছিলেন না। সিপিএম এর মনোরঞ্জন তালুকদারের মতো অখিল গগৈও একজন ভালো বক্তা হিসেবে পরিচিতি রয়েছে। জনগণের মৌলিক অধিকার আদায়ে দুই বিধায়ক বিধানসভার ভেতরে সুচ্চার থাকবেন বলে গণতন্ত্র প্রিয় মানুষ আশাবাদী। অন্যদিকে আশুর নেতৃত্বে গঠিত আসাম জাতীয় পরিষদ গহারা হেরেছে। দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাস্ত হয়েছেন দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। তবে বিহারে ঐশীর মিমের মতো উজান আসামে অন্তত 37 আসনে মহাজোটের বুটে বাঘ বসিয়ে বিজেপির সুবিধা করে দিয়েছে রাইজর দল ও আসাম জাতীয় পরিষদ। কা বিরোধী বুটে বাঘ বসিয়েছে নবগঠিত দুই দল। অপরদিকে নেতৃত্বের অক্ষমতায় কোভিড বৃদ্ধির কারণ কেন্দ্রকেই দুষলেন রঘুরাম রাজন। গত বছরের মতো চলতি বছরেও করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের দূরদর্শিতা নেতৃত্বের অভাবকেই দায়ী করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। মঙ্গলবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, এখনও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ব্রাজিলে যা হয়েছিল সতর্ক না হলে সেই পরিস্থিতি মারাত্মক আকার নিয়ে ফিরে আসতে পারে। প্রসঙ্গত রবিবার রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে দেশে, দৈনিক আক্রান্ত এখনও 3.5 লক্ষের বেশি। সংক্রমণ রুখতে লকডাউন শুরু করতে মোদি সরকারকে ভাবতে বলছে সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ এবং বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রঘুরাম রাজন বলেন, আত্মতৃপ্তি আমাদের ক্ষতি করেছে, যদিও সরকার যে জরুরিকালীন অবস্থার মধ্য দিয়ে একথা উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, 2013 সালে রিজার্ভ ব্যাংকের প্রধান পদে আসীন হয়েছিলেন রঘুরাম রাজন। মোদি ক্ষমতায় আসার পর দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং পাশাপাশি আরবিআই লভ্যাংশ এবং সুদের হারের বিষয়ে পথ শিবিরের সঙ্গে মতানৈক্য হয় গভর্নরের। পরবর্তীতে পথ চলার পর মোদি সরকারের ডিমনিটাইজেশন নীতি নিয়েই সরব হয়েছিলেন রঘুরাম রাজন।
অপরদিকে গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 362,649 জন। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 318,760 জন এবং গত চব্বিশ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 3,445 জনের। গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 17,639 জন, সুস্থ হয়েছেন 16,547 জন এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে 107 জনের। আসামে দ্রুত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আসামে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 4,475 জন, গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 2,851 জন এবং রেকর্ড সৃষ্টি করে গত চব্বিশ ঘন্টায় আসামে মৃত্যু হয়েছে 41 জনের। ত্রিপুরাতে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন 271 জন, সুস্থ হয়েছেন 87 জন এবং ত্রিপুরাতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে একজনের। অপরদিকে উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন কেন্দ্র বারাণসীতে বড়াডুবি হলো বিজেপির। পাশাপাশি রাম জন্মভূমি অযোধ্যা এবং কৃষ্ণের এলাকা মথুরাতেও পরাজিত পদ্ম শিবির। সামগ্রিকভাবেও যোগী আদিত্যনাথের রাজ্যে বিরোধীরা বিজেপির তুলনায় অনেক বেশি আসনে জিতেছে। বারাণসী জেলা পঞ্চায়েতের 40টি আসনের মধ্যে বিজেপি জিতেছে মাত্র 8টিতে। এনডিএ জোটের শরিক আপনা দল পেয়েছে 3টি। রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পেয়েছে 15টি, বিএসপি 5 এবং আম আদমি পার্টি সোহেলদেব ভারতীয় সমাজ পার্টি 1টি করে আসনে জিতেছে। কয়েকটি আসন গিয়েছে নির্দলদের দখলে। অযোধ্যা জেলা পঞ্চায়েতের 40টি আসনের মধ্যে 24টি জিতেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, বিজেপির ঝুলিতে মাত্র 6টি, বিএসপি 5 এবং নির্দল ও অন্যান্যরা 5টি আসনে জিতেছে। মথুরা জেলা পঞ্চায়েতে বিএসপি 12 এবং অজিত সিং এর রাষ্ট্রীয় লোকদল 9টি আসনে জিতেছে, বিজেপি জিতেছে মাত্র 3টিতে। অপরদিকে মমতা ব্যানার্জিকে দানবী মন্তব্য। স্থায়ীভাবে বন্ধ হলো অভিনেত্রী কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট। কখনো সংখ্যালঘুদের হুঁচা, কখনো বিজেপি বিরোধীদের গালিগালাজ, কখনো স্বাধীন চিন্তা সম্পন্ন বিশিষ্টদের তুপ, এইসব নতুন নয় কঙ্গনা রানাউতের কাছে। এবার তার নিশানা পশ্চিমবঙ্গ এবং হবু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপির সুরেই তিনি ভূত পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে উঠলেন। মমতা ব্যানার্জিকে তুলনা করলেন দানবীর সঙ্গে, ফল পেলেন যদিও হাতে নাতে। স্থায়ীভাবে তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করল সংস্থা, তবে তিনি দমতে নারাজ। এই টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে পাল্টা আঙ্গুল তুললেন সোশ্যাল মিডিয়া সাইটটির দিকেই। দাবি করলেন এসবই আসলে বর্ণবৈষম্য, বাদামি চামড়া বলে তারই ফল ভুগছেন তিনি। তবে অন্য মঞ্চে প্রতিবাদটা চালিয়ে যাবেন তিনি। টুইটার যদিও স্পষ্ট বলেছে তাদের নিয়মবিধি লঙ্ঘনের জন্যই এই সিদ্ধান্ত। কঙ্গনা এদিন টুইটারে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা তুলে ধরে বেশ কিছু পোস্ট করেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসনও জারি করার দাবি তুলেন। একটি টুইটে বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। তার দাবি, যেসব জায়গায় বিজেপি জয়ী হয়েছে সেখানে কোনোরকম হিংসা ছড়াতে দেখা যায়নি, তবে বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুরু হয়েছে হত্যালীলা। বেঙ্গল ইজ বার্নিং এই জাতীয় হ্যাশট্যাগও ব্যবহার করেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি লাগাম ছাড়া দানবী বলেন। এও দাবি করেন তাকে নিয়ন্ত্রণে আনতে মোদি সেই বিরাট রূপ নিতে হবে যা তিনি 2000 সালের আশেপাশে নিয়েছিলেন। এই নিয়ে স্পষ্ট করে মুখ না খুললেও কঙ্গনা যে সেই গুদ্রাকাণ্ডের কথাই মনে করিয়ে দিলেন তা আর কারো বুঝতে বাকি নেই। আপাতত এহেন মত প্রকাশ থেকেই কঙ্গনাকে বিরত করল টুইটার। অপরদিকে বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর ফোন রাজ্যপালকে। বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ফোন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। এদিন দুপুরে প্রধানমন্ত্রী তাকে ফোন করার পর এই খবর জানিয়েছেন রাজ্যপাল। টুইট করে তিনি জানান, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অতিশয় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমিও তাকে জানিয়েছি যে লুট ভাঙচুর খুন হিংসার ঘটনা ঘটেই চলেছে, এসবই এখনই বন্ধ করা উচিত। এই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনশনও করেছেন রাজ্যপাল। ভোটের ফল প্রকাশের পর যে বাংলায় রাজনৈতিক হিংসা ছড়াতে পারে সেই আশঙ্কা ছিলই এবং হয়েছেও তাই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। কোথাও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে, কোথাও খুন পর্যন্ত হচ্ছে। এসব ঘটনা নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বাম ও বিজেপি নেতারা। সোমবার এ ব্যাপারে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।
তারপর আবার এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। বাম জমানায় জেলায় যে ধরনের সন্ত্রাসের পরিস্থিতি ছিল বলতে গেলে বহু জায়গাতেই তেমন পরিস্থিতি হয়েছে। তৃণমূলে যে আক্রান্ত হচ্ছে তা নয়, কুচবিহারে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠছে। এই পরিস্থিতিতে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, ভোট হয়ে গিয়েছে, এবার কোভিড মোকাবিলায় মন দিতে হবে, শান্তি বজায় রাখতে হবে, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশকে জানাতে হবে, শান্তি বজায় রাখতে পুলিশকেও সক্রিয় হতে বলেছিলেন তিনি। কিন্তু মমতার এই আবেদনের পরেও হিংসা থামার নাম নেই। এই ঘটনা নিয়ে বিজেপি ইতিমধ্যে জাতীয় স্তরে প্রচারে নেমে পড়েছে। আজ গোটা দেশে এর প্রতিবাদে ধর্নার ডাক দিয়েছে বিজেপি। তাছাড়া দলীয় কর্মীদের মনোবল যোগাতে মঙ্গলবার কলকাতায় এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। অন্যদিকে বামেরাও এই হিংসার সমালোচনা করেছে। সোমবার রাতেই এ ব্যাপারে টুইট করে প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পর্যবেক্ষকদের মতে প্রধানমন্ত্রী এদিন রাজ্যপালকে ফোন করে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করতে চেয়েছেন। সেই সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বোঝাতে চাইছেন বাংলায় বিজেপি নিঃসঙ্গ নয়, সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব সব রকমভাবেই তাদের পাশে রয়েছে।